توكلت عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا اجد فيما اوحي الي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسبوحا أو لحم خنزير فإنه رجس أو إثما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم وعلى الذين هادوا حرمنا ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعض ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد باسه عن القوم المجرمين صدق الله مولانا العظيم سورة أنعام 145 نمبر آيات لكي تلاوت فرمائي تلاوت كتو آيات سور حاضر آيات ইহুদি খ্রিস্টানদের খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু আলোচনা হয়েছিল যে এদের খাওয়া দাওয়া শুয়োর কুকুর ইত্যাদি হারাম জাতীয় বস্তু হওয়ার কারণে তাদের সবার চরিত্রের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ও নবী, আপনি এই ইহুদি খ্রিস্টানদেরকে জানিয়ে দেন, লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাঈমি ইয়াতআমু, উপরে যেই গরু ছাগল ওট ইত্যাদির আলোচনা হয়েছিল এগুলোর মধ্যে আমার কাছে কোনো কিছু হারাম হিসাবে ওহি আসেনি, অর্থাৎ এগুলো আমার আল্লাহর দৃষ্টিতে হালাল। তবে হারাম যেগুলো মারা গেছে এগুলো হারাম, আও দামান মাসফুহা, এবং হারাম হলো জবাইয়ের সময় প্রথমে যে রক্ত নির্গত হয় সে রক্ত হইল হারাম, আও লাহমা খিনজির শুয়োরের গোশত হারাম, এগুলো কেন হারাম, ও ফাইন্নাহু রিজস, এগুলো নাপাক, মারা গেলেও নাপাক, জবাইয়ের সময় রক্ত নাপাক, শুয়োরও নাপাক, অথবা এগুলো গুনাহের কাজ। আর হারাম হইল যে সমস্ত জানোয়ারকে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নিয়ে জবাই করা হয়। তবে কোন ব্যক্তি যদি বাধ্য হয়ে যায় গুনাহের জন্য নয়, বরং বিপদে পড়ে এবং সীমা অতিক্রমও সে করে না, যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণই সে বক্ষণ করে, অর্থাৎ কেউ যদি ক্ষুধায় মারা দেয় আরম্ভ করে তখন যাইয়া মুর্দা হোক যাই হোক সেই তাকে প্রাণে বাঁচতে হবে। বা ইন্না রব্বাকা গাফুরুর রহিম, এমন ব্যক্তিদের জন্য ও নবী আপনার রব আপনার পালন কর্তা বড় দয়ার সাগর এবং বড় ক্ষমাশীল।
আল্লাযীনা হাদ, যারা ইহুদি তাদের উপরে আমি হারাম করেছিলাম, হাররামনা কুল্লাযি যুফরি, যে সমস্ত প্রাণী নখওয়ালা এই সমস্ত প্রাণী আমি হারাম করেছি। ওয়া মিনাল বাকারি ওয়াল গানাম হাররামনা আলাইহিম শুহুমাহুমা, এবং গরু আর ছাগলের মধ্যে আমি হারাম করেছি চর্বি, গরুর চর্বি ছাগলের চর্বি, এগুলো তাদের জন্য হারাম। তবে ইল্লামা হামালাত যুহুরুহুমা, যে সমস্ত চর্বি এগুলোর পিঠে আছে ওই চর্বি হারাম নয়। আফিল হাওয়ায়া, অথবা ওই সমস্ত চর্বি যেগুলো নাড়িগুড়ির সাথে লেগে আছে সেগুলো হারাম নয়, এছাড়া অন্য চর্বিগুলো হারাম। আও মাসালা তাতে আসবে, এবং যেই চর্বিগুলো হাড্ডির সাথে লেগে আছে সেগুলো হারাম নয়, এই ইহুদিদের জন্য আমাদের হুকুম নয়। দালিকা জাযাইনা হুম বিবাগিহি, কেন আমি এই সমস্ত বস্তু ইহুদিদের উপরে হারাম করেছি বা তাদের গুনাহের কারণে, সীমা অতিক্রম করার কারণে। ওয়া ইন্না লাসাদিকুন, নিঃসন্দেহে আমি সত্যবাদী। বা ইকাজ্জাবুকা, ও নবী, যদি এই ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা আপনাকে মিথ্যা মনে করে, তখন রব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ, তো বলে দেন যে আল্লাহ পাক তো চাইলে এখনই তোমাদেরকে ধরপাকড় করে শাস্তি দিতে পারেন, তবে আমার আল্লাহ বড় দয়াশীল, ওনার দয়ার পরিধি অনেক বড়, এই জন্য সাথে সাথে ধরেন না। ওয়ালা ইউরাদ্দু বা'দুহু আনিল কওমিল মুজরিমিন, তবে যখন তিনি ধরবেন তখন তার শাস্তি, তার আযাব ও গজব থেকে কেউ কখনো কাউকে বিরত রাখতে পারবে না। এই তো দিল আয়াতের অর্থ। খাওয়া দাওয়ার ব্যাপারে ইসলাম আমাদেরকে খুব বেশি সতর্ক করে দিয়েছেন, কারণ এই খাওয়া দাওয়া থেকে আমাদের রক্ত, রক্ত থেকে ধাতু, ধাতু থেকে আমাদের ছেলে সন্তান তথা বংশ, এর মধ্যে যদি সমস্যা হয় আমাদের বংশের মধ্যে সমস্যা হয়ে যায়। তাই খাওয়া দাওয়ার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকার জন্য ইসলাম গুরুত্ব দিয়েছে। আমাদের গ্রামে আগে একটি দরগা ছিল, দরগা মানুষ এখানে বাতাসা নিয়ে আসতো, সিন্নি নিয়ে আসতো। দরগার আশেপাশে বিশাল জায়গা ছিল, খালি ফিল করে থাকতো প্রায় 16 একর জায়গা। দরগা ছিল যিনি আমাদের পূর্বপুরুষ হযরত মোল্লা দেওয়ান শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি নাকি এখানে বসে মাঝে মধ্যে বিশ্রাম করতেন। এটি অনেক বড় বটগাছ আছে, বটগাছের ছায়ায় বিশ্রাম করতেন, এই জন্য লোকেরা এটাকে দরগা বানায়। আর ওনার কবর তো আমাদের বাড়ির সামনে, আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা দরগা বানাননি, শিরিক মুক্ত দেদার। কিন্তু ওইখানে যেহেতু আমাদের থেকে একটু দূরে, তো লোকেরা ওইটাকে দরগা বানাইয়া ওইখানে পুজো পাঠ। ওইখানে মাঝে মধ্যে আমরা ছোট দুই ভাই খেলাধুলা করতে যাইতাম, ওই মাঠে মাঝে মধ্যে গরু চড়াইতে যাইতাম, মাঝে মধ্যে ঘাস করতে যাইতাম গরু দিয়ে। যখন দরগায় সিডনি আসে বা বাতাসা আসে, এ ধরনের গ্রামের আরো ছেলেরা যারা গরু ধরে চড়াইতে যায়, খেলাধুলা করতে যায়, ঘাস করতে যায়, তো দৌড় দেয় ওই সিন্নি খাওয়া দিন, তো সিন্নির পাতিল নিয়ে দৌড় দেয় পিছনে পিছনে ছেলেরা দুঃখিত আছে, কাড়াকাড়ি করে যে যাকে নিবে। তো এইভাবে যে পাতিল নিয়ে দৌড় দেয় আগে খেটে খেটে দৌড় দেয়, আরামে যে খাবে এটাও নসিবে নেই, খেটে খেটে দৌড়। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের গায়রত বাধা দিত, আত্মমর্যাদা বোধ বাধা দিত, যদিও ছোট থাকতাম সম্ভব হইত। তারপরে একদিন আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই আমাদের ছোট দুই ভাইকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা যে খিলে ঘাস করতে যাও, গরু চড়াইতে যাও, খেলাধুলা করতে যাও, দরগা যে সিদ্ধি আসে এটা খাইতে দাও কিনা কখন? না আব্বা, আমরা খাইতে যাই না। আলহামদুলিল্লাহ খবরদার কখনো চাইবে না, কারণ কোন হারাম পোশাক যদি তোমার গায়ে আসে, আমার গায়ের জামাতে যদি আল্লাহ পাক করুক হারাম হয়, গুনাহ হবে ঠিক, কিন্তু এটা আমার শরীরের ভিতরে ঢুকবে না, বাইরেই থাকবে। কিন্তু খাওয়া দাওয়া যদি হারাম হয় এটা শরীরের ভিতরে ঢুকবে, ঢুকলে ওইখান থেকে রক্ত হবে, ওইখান থেকে ধাতু হবে, ওইখান থেকে বাচ্চা কাচ্চা হবে। তাহলে হারামের অংশ তোমার আয়া আওলাদ বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেল, তো এই বাচ্চা কাচ্চা থেকে ভালো আশা কোনোদিন করতে পারবে না। তাই ইসলাম খাওয়া দাওয়ার ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছে, যাতে হালাল অবস্থায় মানুষ থাকে, হালাল খায়, তাইলে পরবর্তী জেনারেশন ভালো থাকে। আজ আমাদের ছেলে সন্তানেরা অবাধ্য, পিতা মাতার কথা শোনে না, মানবতা বলতে নাই, সতের মধ্যে
চার পাঁচজন বাইরের মানুষ আর বাকি অধিকাংশ ছেলেদেরকে রাস্তায় হাঁটে দেখা যায় অমানুষ। আল্লাহ মাহফুর চলাফেরা করতে দেখা যায়, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, দেখতে একটু বোঝা যায় এটা কোথায় পড়ে, লাইন ধরে চার পাঁচজন পেশা করতে দাঁড়ায়। আল্লাহ মাহফুর ব্যাপার কিনা একজনে আরেকজনের দিকে তাকায়, কথাবার্তাও বলে, কার কি অবস্থা এই সময় আলাপ আলোচনা করে, পত্রিকরা ইনসানে শোনে, কিন্তু এদের জীবে একটুও বাধা দেয় না যে আমি মানুষ, আমি হায়ওয়ান জানোয়ার নই। অথচ একটা কুত্তা পর্যন্ত পেশাব করার সময় সে একটু নিচে হয়, একটা পা উপরের দিকে উঠায় তারপরে পেশাব করে। কেন কুত্তা নিচে হয় সে জানে, আমি আমার আপন প্রতিষ্ঠান বজায় রেখে যদি পেশাব করি তো উপরের থেকে পেশাবটা মাটিতে পড়লে ছিটা পড়বে আমার গায়ে, তাই একটা পা উপরে তুলে যাতে পায়ে ছিটা না পড়ে। আরেক ভাবে তো ওই পাওটা উঠানোর আর শক্তি কুত্তার নেই, যদি থাকতো সেটা উঠে, তো উঠানোর শক্তি নেই, বিদায় যতটুকু তার সামর্থ্যে খুলেছে অতটুকু সে একটি পাও করে তুলে একটু নিচে হয়ে পেশাব করে যাতে গায়ে টিকা না পড়ে। কিন্তু আমরা তো মানুষের ছেলে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা দেওয়া করি, তারপরও আমরা এভাবে দাঁড়াইয়া লাইন ধরি একে অপর দিকে তাকানো অবস্থায় কথাবার্তা বলা অবস্থায় পেশাব পায়খানা করি, কিন্তু পেশাব পায়খানা করা অবস্থায় কথা বলা মাত্রই তারই আমাদের হাদিসের কিতাবে উল্লেখ আছে এই সময় কথাবার্তা বলা নিষেধ। কিন্তু এরা শিখবে কোথা থেকে, যে সমস্ত প্রতিষ্ঠানে পড়ে এই সমস্ত প্রতিষ্ঠানে সত্য কথা বলতে গিয়ে ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার পর্যন্ত কোন বইতে একটা লাইন পাবেন না যে লাইন মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দেয়। কারণ এই সমস্ত সিলেবাস কাদের থেকে আসে, তারা অমানুষ ওদের থেকে আসে, পশ্চিমা বিশ্ব থেকে যে সিলেবাস আসছে এরা তো অমানুষ, এই জন্য মানুষ শিক্ষা দেওয়ার কোন লাইন কিন্তু এখানে নাই। এরা দাঁড়াইয়া কথাবার্তা বলতে বলতে একজনে আরেকজনের খতর দেখা অবস্থা পেশাব করবে না তো কি করবো? আল্লাহ আল্লাহ তো খাওয়া দাওয়া কেন এরা এভাবে অবাধ্য? মুসলমানের ছেলে, মুসলমানের দেশে বাস করে, তারপরও ইসলামের ব্যাপারে তাদের অনেক বিদ্বেষ কিনা তাদের অন্তরে, কারণ কারণ হলো খাওয়া দাওয়া হালাল নয়, হারাম থেকে আমি কামাই করতেছি হারাম, আমার বাচ্চারা একটা কামাই করতেছে হারাম, হালালের গলাই আমার কাছে নেই, যার কারণে এরা অমানুষ হয়ে গেছে, পিতা মাতাও তাদের কাছে তাদের চোখে লাগে না, তার সাথে কিভাবে ব্যবহার করবে এটা চোখে লাগে। এক সময় তো দেখা গেছে মুরব্বীকে দেখলে বাচ্চারা রাস্তার কিনারায় সরে গেছে, মুরব্বীকে গাড়ি ঘোড়ায় বাসে দেখলে সিট গায়ে দিয়েছে যে মুরব্বী আপনি বসেন, এখন পারলে মুরব্বীকে নামায় দেয় গাড়ির থেকে যে বুড়া মানুষ রাস্তায় বের হইলেন কেন, এটা আপনার অপরাধ, ছেড়ে দেওয়া দূরের কথা পারলে নামায় দেয়, ইজ্জত করা দূরের কথা বললেন, আপনাদেরকে ঠেলে বাইরে ফেলে দেয় যে অবস্থা চলে। এ আমি গত দুই বছর আগে নোয়াখালী এক জায়গায় মা ফেলে গেছি, তো আসার সময় ওনার ভাই হয়তো এখানে আসেন, তো যিনি মা ফেলের সভাপতি ছিলেন উনি একজন সচিব, তো উনি আমাকে ওনার গাড়িতে করে ঢাকা নিয়ে আসতেন পরের দিন, তো আসতে আসতে উনি নিজে বললেন কিছু কথাবার্তা, উনি সভাপতি হিসাবে মা ফেলে বলছিলেন, আসার পথে আমাকে বললেন হুজুর স্কুল কলেজে আমরাও তো পড়ছি, বাড়িতে এসে আমরা কোনোদিন প্যান্ট ব্যবহার করিনি, স্কুলে গেছে যাওয়ার সময় প্যান্ট করছি, বাড়িতে এসে খুলে ফেলছি লোকে দিচ্ছি, এখন দেখেন সব বাচ্চারা বাড়িতে প্যান্ট করে করে, কেন এখানে প্যান্ট পাওয়ার ব্যাপারটা কি, এটা কি আরাম দেখি, লুঙ্গিতে যে আরাম প্যান্টে কোনোদিনই আরাম আছে, কোনো আরাম নেই, কত কষ্ট, তারপরে এটা পরিধান করবে। দ্বিতীয়ত তো আমরা তখন মুরব্বীদেরকে দেখতাম তারা রাস্তার কিনারায় সরে যেতাম, ওনারা যাতে আরাম হেঁটে যেতে পারে, এখন ছেলেরা মোটর ধরে না, আমরা মাগরিবের পরে ঘরে চলে যেতাম লেখাপড়া করতাম, না হয় পিতা মাতাকে ভয় পেতাম, এখন দেখবেন ছেলেরা রাতের বারোটা একটা দুটো পর্যন্ত বাইরে করে ঘরে আসে না, এদের পিতা মাতা কোথায়, একজন সত্যি মনে উঠেছেন। তারপরে বলতে চাচ্ছ এই যে আমাদের রাস্তার পাশে জঙ্গল, এই জঙ্গলে এখন যুগে অন্তত 200টা ফসল হয়ে গেছে দিলে কত, তা আমরা তো এগুলো ছাড়া কাছে যাইনি, আমরা তো স্কুল কলেজে পড়ছি, এখন এরা এগুলো কেন এভাবে অবাধ্য, আমার আয় রোজগার হালাল নেই, আমি হারাম পথে আয় রোজগার করি, এগুলো বাল বাচ্চাকে খাওয়াই, যার কারণে এরা অমানুষ হয়ে গেছে মানুষ হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই হালালের জন্য এত জোর দিয়েছেন যাতে মানুষ অমানুষ না হয়, মানুষ মানুষ থাকে, হারাম থেকে কি পরিমাণ অমানুষ হয় সামনে কিছু আলোচনা আসবে। আল্লাহ পাইকা যদি কোনো পানি মারা যায় এইটার কষ্ট খাওয়া হারাম, আমাদের মজাব অন্য ধর্ম অন্য দিন এটা হারাচ্ছি, কেন
মারা গেলে তার ভিতরের রক্তগুলো বের হইতে পারেনি, যে রক্ত নাপাক ওই রক্তটা বের হইতে পারেনি, নাপাক ভিতরে রয়ে গেছে, এটা খাইলে নাপাক খাওয়া হবে। কিন্তু কাফেররা বন্ধু মুসলমানের আশ্চর্য ধর্ম, নিজেরা যদি কোনো প্রাণী মারে ওইটা খাওয়া তাদের দৃষ্টিতে হালাল, আর আল্লাহ যদি কোনো প্রাণী মারে তো ওইটা খাওয়া হারাম। ওরা তো চুক্তি মনে হয় যেন ভালো হয়েছে, আল্লাহ মারলে ওই জানে হালাল হওয়ার কথা, নিজেরা মারলে হারাম হওয়ার কথা, কিন্তু নিজেরা যে প্রাণী মারে জবাই করে এটা খাওয়া তাদের দৃষ্টিতে হালাল, আর তাদের আল্লাহ যে প্রাণী মেরে ফেলে ওইটা খাওয়া হারাম। তার কারণ তো হইলো আমার আল্লাহ বোঝেন, আমরা মারলে তো জবাই করি, তার নাপাক রক্ত দূষিত রক্ত সব বেরিয়ে যায় জবাইয়ের সময়, ভিতরের গোষ্ঠগুলো পরিষ্কার থাকে, কিন্তু আল্লাহ যদি মারে ওইটা তো আর জবাই করে মারা হয় না, এমনি মরে, তার দূষিত আর হারাম রক্ত ভিতরে থেকে যায়, ওই রক্ত সহকারে গোস্ত খাইলে আমার তো কি হবে সমস্যা, তো ক্ষতি তো শুধু শারীরিক ভাবে হবে তা আমার, ক্ষতি আমার মানসিক ভাবে হবে, এবং ক্ষতি আমার সামনের জেনারেশন নিয়েও হবে, এই হারামের কারণে এরা কখনো মানুষ হবে না, এরা অমানুষ হবে। জবাইয়ের সময় যে রক্ত প্রবাহমান রক্ত যেগুলো বেরিয়ে যায় এগুলো হারাম, কারণ এগুলো আমাদের দেশে যদি কেউ রাগ করে তো ভাই তো রক্ত গরম হয়ে গেছে, আর যে বেশি রাগি রক্ত বড় গরম, তার মানে আসল রাগের সময় রক্ত গরম হয় তখন রক্ত চলাচল আরম্ভ করে খুব দ্রুত গতিতে, দেখবেন এই মাথার দুই পাশে রক্ত গুলে মোটা হয়ে গেছে, রক্ত চলাচল বেশি করে, তাহলে এই রাগটা এখন আসতেছে রক্ত গরম হওয়ার কারণে, রক্ত অধিক হারে চলাচল করার কারণে রাগা, আর রাগাচ্ছে মানুষের হৃদয়ে জ্ঞান থাকে, মানুষের বুদ্ধি থাকে থাকে না, শুধু বুদ্ধি যে থাকে না তা নয়, মানুষের চেহারা আসল আকৃতি থাকে ওইটাও থাকে না, রাগ অবস্থায় আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন আপনার চেহার অবস্থা কি হয়ে গেছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, কই দেখো রাগ যে ভালো কাজ নয়, রাগ যে ভালো নয়, তো রাগ উঠলে তুমি আয়নার সামনে দাঁড়াইবা তো দেখবা রাগ কেমন, যে চেহারাকে সুন্দর করার জন্য মানুষ কি না করে, কোটি কোটি টাকা পর্যন্ত মানুষ ব্যয় করতে রাজি থাকে যাতে চেহারা সৌন্দর্যতা ঠিক থাকে, ওই সুন্দর চেহারাকে তোমার রাগে বিগড়িয়ে দেয়, তাহলে রাগ তো আসছে ভিতরে, বিগড়িয়ে দিল বাইরের চেহারা, ও ভিতরের পলবার অন্তরকে কি পরিমাণ বিগড়িয়ে দিয়েছে এবার আমরা তো যে উপরে এভাবে বিগড়ায় এই ভিতরও এভাবে বিগড়ায়, ওই যে আসতেছে রক্তের কর্মী থেকে, আর দবাই করলে এই গরম রক্তগুলো বেরিয়ে যায়, আমি স্বচ্ছ পরিষ্কার করতে গেছি, আর দবাই না করলে ওই রক্তগুলো ভিতরে থেকে যায়, ওই রক্তওয়ালা গোস্ত আমি খাইলে যেই গরম রক্তের কারণে মানুষের চেহারা দিবে, গরম রক্তের কারণে মানুষের অন্তর আর পলবের পরিবর্তন ঘটে, ওইটা আমি খেয়ে ফেলছি মুর্গা জানোয়ারের গোস্ত খাওয়ার মাধ্যমে, তাহলে আমারও অন্তরকে পরিবর্তন করে দিবে, আমার ভিতরবাহী সব কিছু পরিবর্তন করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সমস্ত জানোয়ার মারা যায় আমি মারি এগুলো খাওয়া তোমাদের জন্য হারাম, এতে ক্ষতি দুনিয়ার দিক দিয়েও ক্ষতি, আখেরাতের দিক দিয়েও ক্ষতি, দাহিনি বাবু ক্ষতি, বাতিনি বাবু ক্ষতি, এবং শুয়োরের গোস্ত তোমাদের জন্য হারাম করা হচ্ছে এটা খাইবে না, শুয়োর গোস্ত খাইলে কি ক্ষতি গত বলতে সেই সম্পর্কে আলোচনা হয়েছিল, ভাই নাহু রেজে সোহাও কিস্তান কুটিল্লা দে ভাই রিল্লা হিদি, এগুলো খাইলে এগুলো হইল নাপাক, নাপাক খাইলে নাপাকের আসর কোনোদিন ভালো হয় না, নাপাকের প্রভাব কোনোদিন ভালো হয় না, আপনি দেখবেন নাপাক অবস্থায় থাকে আপনার শরীরে পায়খানা, আপনার শরীরে পেশাব, আপনার শরীরে রক্ত নাপাক, আপনার কাছে খারাপ লাগছে, যদি রুটি ঠিক থাকে ঠিক তেমনি ভাবে যেটা অদৃশ্য নাপাকি, গোসল ফরজ হয়ে গেছে শরীরে কোথাও নাপাকি নাই কিন্তু গোসল ফরজ, তারপর দেখবেন আপনার কাছে শান্তি লাগবে না যে পর্যন্ত গোসল না করবেন, গোসলের আগ এবং গোসলের পর এই দুইটা অবস্থাকে যদি আপনি তুলনা করেন তো দেখবেন গোসলের আগে কেমন লাগতো গোসলের পরে কেমন লাগে, গোসল না থাকলে উজু করার আগে কেমন লাগতো উজু করার পরে কেমন লাগে তুলনা করলে বুঝে আসবে, উজু করার পর মনে হয় যেন স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসতেছে, আপনি প্রশান্তি ভোগ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জবাই সময় রক্ত বের হয় এই রক্ত বলুন কিংবা মাইটা বলুন কিংবা সুর বলুন এগুলো নাকি আইন, এগুলো রগরেশা সব নাপাক, এই নাপাক খাইলে তোমাদের রুহানি ভাবে দৈহিক ভাবে সব দিকে তোমাদের ক্ষতি হবে, এটার কাছে যেও না, যেমন
হিন্দুরা তাদের মূর্তির নামে বলি দেয়, তাও দেয় তো দেয় কিভাবে দেয়, খাসিকে আতক চাউল খাওয়ায় ভালো করে, খাসিকে ভালো করে আতক চাউল খুব খাওয়ায়, খাওয়া যায় এরপরে তার পিছনের দুই পা আর হাড় খুব টাক টাক করে পানির যে পরিমাণ টানা পায়, এরপরে একেবারে মধ্যখানে এক কোবে টুকরা করে, তারপরে এটাকে আগুনের ভিতরে ঠেঙ্গায়, তার চর্বি চর্বি গলে যায়, পেটের ভিতরে তো আতক চাউল, এরপরে চাউলে গুলো খায় আল্লাহ পাক করুক, পেটের ভিতরে না পাক শুয়োরের পায়খানা পায়খানা তো, আর শুয়োরকে তো বলে দেয় না, শুয়োর তো আতক চাউল ভালো করে খাওয়ানোর পরে এই গোটা শুয়োর আগুনের মধ্যে জ্বালায়, তা আগুনে জ্বালাইলে আগুনের গরমে শুয়োর গরমে শুয়োরের পেটের ভিতরে চর্বি এগুলো গলে, ভিতরে চাউলে গুলো সিদ্ধ হয়, ওই চাউল গুলো তারা খুব বুদ্ধি করে খায়, এই চাউলের সাথে শুধু শুয়োরের চর্বি আছে না আরো কিছু আছে, আরো কিছু আছে, শুয়োরের পায়খানাও আছে, হেসাবও আছে, পায়খানা হেসাব চর্বি সব একসাথে দেখে চুকে খেতে, এইভাবে নাপাক খাইলে তাদের মধ্যে মানবতা তাদের মানসিকতা ভালো কোথার থেকে হবে আল্লাহ মাফ করুন। তো গায়রুল্লাহ নামে যদি হিন্দুরা বলি দেয় তাদের মূর্তির নামে, আমরা এটা শুনে হয়তো আশ্চর্য হই যে মূর্তির নামে বলি দেয় এর অর্থ হয়, আমরাও কিন্তু এর থেকে মোটর দিতে নেই, মুসলমান হলে কি হবে, আমরাও বিভিন্ন জায়গায় পণ্ডদের দরবারে গিয়ে মাজারে গিয়ে পীর ফকিরের দরবারে গিয়ে পীরের নামে জবাই করি, করে কি করি না, আমাদের এলাকায় এরকম পণ্ড পীরেরা আছে, ও খাতা বাবা চান করি সাহায্য কথা বলে জবাই করে দেব, আল্লাহ মাফ করুন, পুরুষে হাজার হাজার মুসলমান একাত্রিত হয় ওর জবাই করে খাজা বাবা টান করি সা এটা বলে সবাই করে দিল, তাহলে এটা কি হইল হারাম হইল, এই হারামটা নিজেরা খাইলে অন্যদেরকে খাওয়াইল, আর হাতে তো যারা সেখানে যাইছে এরা খাই, আর এখন আরো মতো এরা প্যাকেট বানাইয়ে গ্রামে গ্রামে পাঠাইয়া দেয়, শয়তান কিভাবে এদের ভিতরে ঢুকে দিতে বুদ্ধি, হারাম যে পর্যন্ত তারও পেটে না যাবে এ পর্যন্ত তো তাকে সহজে গোমরা করা যাবে না, ভ্রষ্ট করা যাবে না, এখন যারা এখানে আসে এরা না হারাম খাইলো পেটে গেল গোমরা করতে সুবিধা, যারা এখানে আসতো না ওদের এখন বয়সে বয়সে পাঠাইয়া দেয়, তো মানুষ বুঝে না বুঝে বিচার লোক পাঠিয়ে গেল, তো খাইয়ে হারাম ভিতরে ঢুকলো বস, এরপরে যাইয়া ওমরা করতে আর কোনো সমস্যা রইল, আর এখন তো আরো দেখছি আমাদের পাশে এক দিন ছিল যে পান্ডারের দিন, এই বেতারাকে করে কি অনুষ্ঠের দিন বড় একটা দিনের পাত্রে দাঁড় করাইয়া গোসল করায় দিনের গোসল করাইয়া গোসলের পানি এগুলো নিয়ে তো বস্তু পাতায় সিটি পাতায় দিনের গোসলের পানি দিয়ে কি পরিমাণ খুবই, একটা মানুষকে গোসল করাইলে তার শরীরের ময়লা কিনের বস্তু না এটা নিয়ে গোস্ত ফাঁকা দিতে অনুষ্ঠে নিজেরাও খেতেছে বাড়িয়ে বাড়িয়ে পাঠায় দিতেছে মানুষ তো খাওয়াই দিতে আল্লাহ মাত্র, তো তারা গোসল করাইতেছে এরাও আবার ওইটা খেতে কি পরিমাণ খুবই ঠান্ডা সব এগুলো সব শয়তানে বুকি ভাই না হো রেখে সোনা হিসান হো নিল্লালে ভাই নিল্লা দিদি, তো আল্লাহ ছাড়া অন্য কারণ আপনি যে সমস্ত প্রাণী জবাই করা হয় এগুলো হারাম এগুলো খাওয়া যাবে না, তবে সমানে তোরা ভাই রাবা বিকলাদি কেউ যদি মজবুর হয়ে যায় বাধ্য হয়ে যায় পেটের গোদা এখন না খাইলে আর বাধ্য না খেয়ে মারা যাবে, কোনো খাবারের ব্যবস্থা নেই আছে এরকম ভাবে এই পরা পানির গোস্ত অথবা আছে শরীরের গোস্ত অথবা আছে এই ধরনের নাপাক কিছু এই হোক, তারপর যে পরিমাণ খাইলে তুমি জীবনে বাঁচবা তোমার প্রাণ রক্ষা হবে এই পরিমাণ খাওয়া এখন তোমার জন্য বৈধ, এই পরিমাণ তো বেশি না তো যখন সুযোগ পেয়েছে শহরে বসতে তো হারাম কখনো খাইতে পারিনি, এখন যখন পেটের কোথায় মন্ত্রী বসছি এবারে শোয়াতে খাইলি কয় না এটুক নয় যেটুকু খাইলে তুমি প্রাণে রক্ষা পাবে এটুকু খাওয়ার অনুমতি আছে, বায়রা বামিন ওয়ালা আমিন নাফরমানির কারণেও নয় এবং আল্লাহর সীমা অতিক্রম করার লক্ষ্যেও নয়, তাহলে বাহিনা রব্বাকা গাফুরুর রহিম, রে বাবার লক্ষ্যে যদি এই পরিমাণ খাও তো তোমার আল্লাহ বড় ক্ষমাশীল বড় দয়াশীল, তাহলে তোমার গুণা হবে না, যে পরিমাণ খাইলে পানে বাঁচবো এই পরিমাণ খাইলে তোমার গুণা হবে না, ওয়াল আল্লাযীনা হাতু হাররামনা আল্লাযী যুফরি ওয়া মিনাল বাহরি ওয়াল গানামি হাররামনা আলাইহি শুহুমাহুমা ইল্লা মা হামালাত যুহুরুহুমা, আল্লাহ পাক বলেন তবে ইহুদিদের ব্যাপারে আমার হুকুম ছিল একটু ব্যতিক্রম, এটা কি পানি প্রত্যেকটি নৌকওয়ালা প্রাণী তাদের জন্য হারাম করে দিয়েছিলাম, তাহলে মুরগি হারাম মুরগির লোক আছে হাঁস হারাম হাঁসের লোক আছে এক কথায় যত রকমের পাখি আছে সব পাখির লোক আছে এগুলো সব হারাম, আর এর সঙ্গে এরপরে আবার ফল পানির মধ্যে যেগুলো লোক আছে এগুলো তাদের জন্য হারাম দিল, তবে আচ্ছা অমিনাল বাহারি বলবান আমি হারাম না আলাই ইচ্ছুক মানুমা
তবে এগুলোর চর্বি তাদের জন্য হারাম ছিল। আর ওই চর্বি হলো যেগুলো তাদের পিঠে থাকে, ইল্লামা হামালা সুহুরুহুমা আবিল হাওয়ায়া, যেগুলো নাড়িভুড়ির সাথে লেগে থাকে এই চর্বিগুলো, আর মাসালা তাতে আসবে যে চর্বিগুলো হাড়ের সাথে লেগে আছে এগুলো তাদের জন্য হালাল ছিল। এছাড়াও বাকি সরল প্রকারের চর্বি তাদের জন্য হারাম ছিল। ও কেন আমি এই ব্যতিক্রম হুকুম ইহুদিদেরকে দিলাম? আমাদের জন্য চর্বি হারাম নয়, আমাদের জন্য নৌকালা প্রাণী হারাম নয়, হাঁস মুরগি সব আমরা খেতে পারি, এদের জন্য হারাম ছিল। কারণটা কি? আল্লাহ পাক বলেন, কারণ হলো যালিকা জাযাইনাহুম বিবাগয়িহিম ওয়া ইন্না লাযালিমুন। তাদের নাফরমানির কারণে, তাদের গুনাহের কারণে, অপকর্মের কারণে আমি শাস্তি হিসাবে তাদের উপরে এগুলো হারাম করে দিয়েছি। কি নাফরমানি, কি গুনাহ? তাফসীরে রূহুল বায়ানে উল্লেখ আছে, এক নম্বর নাফরমানি হলো আম্বিয়ায়ে কেরাম আলাইহিম সালাতু ওয়া সালামদেরকে হত্যা করা। ইহুদিদের একটা স্বভাব ছিল, তারা তাদের নবীদেরকে হত্যা করে দিল। কত বড় দেহান্তান আন্দাজ করুন। আমাদের দেশে যতই বদ্দিনী থাকুক, মুসলমানদের মধ্যে যতই ফাসেক কুফার থাকুক, তারপরও এখনো তাদের যদি কোনো বড় পীর বড় বুজুর্গ হয়, এদের হত্যা করার দুঃসাহসিকতা এখনো কেউ দেখায় না। অথচ ইনি একজন পীর বুজুর্গ হিসাবে খ্যাত, কিন্তু নবী নন, এটা সকলের জানা আছে, যেতেই না বিশ্বাস আছে নবী নন, তারপরও তাকে হত্যা করতে কেউ সাহস করে। কিন্তু ইহুদিরা পীর আউলিয়া সদরের কথা, তাদের নবীদেরকে হত্যা করে দিল, এরা তাদের স্বভাব ছিল। যাদের স্বভাব আপন নবীকে হত্যা করতে পারে, নবী ছাড়া অন্যদেরকে হত্যা করা তাদের জন্য কি? তাই এখনো দুনিয়াতে তারা এই হত্যাযজ্ঞ চালাইয়ে যাচ্ছে। অকাতরে মানুষ এই ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে ইসরায়েল হত্যা করতেছে, এভাবে নির্যাতন করতেছে, এরা তাদের স্বভাব পূর্ণ। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দামেস্কের গভর্নর ছিলেন, সিরিয়ার গভর্নর দামেস্কে ছিল রাজা, এরপরে তিনি খলিফাতুল মুসলিমিন হইলেন। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফত দিয়ে দিলেন যে এখন থেকে পুরো মুসলিম জাহানের খলিফা আপনি। হযরত মুয়াবিয়া খলিফা হইলেন। এরপরে দারুল খেলাফত তথা মুসলিম বিশ্বের রাজধানী হল দামেস্কে। তো সেখানে শাহী মসজিদ নির্মাণ হবে, রাষ্ট্রীয় মসজিদ। মসজিদ নির্মাণের সময় যখন মাটি খোদাই কাজ চলতে ছিল, এর মধ্যে দেখে যে মাটির নিচে আত্মস্থরতা আছে একটি কল্লা, মানুষের কল্লা, আল্লাহ ঘর নেই, এই কল্লা কোথা থেকে আসলো? তা কি করে জানা গেল যে কল্লা ছিল সাইয়েদেনা হযরত ইয়াহইয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্লা। ইহুদিরা তাকে জবাই করে কল্লা কোথায় ফেলে দিয়েছে, দর কোথায় ফেলে দিয়েছে, সেখানে কল্লা দফন আর দর কোথায় আছে আল্লাহ ভালো জানে। তো পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দেওয়া হইল যে কল্লা পাওয়া গেছে, এটা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কল্লা, কি করা যায়? তো যেখানে যেভাবে আছে এখানে এইভাবে রেখে দেবো। এখন ওই দামেস্কের রাষ্ট্রীয় মসজিদের ভিতরেই তার কল্লার মাজার এখনো আছে। আল্লাহ শহীদ বালাকোট হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ বালাকোটে যখন জেহাদ করতে গেলেন, তিনি শাহাদত বরণ করেন এই জেহাদ, তখন শিখেরা তার দেহ মোবারক থেকে তার কল্লাকে পৃথক করে দিলেন। যুদ্ধ শেষে শিখদের সেনাপতি ছিল শের সিং, শিখ শের সিং পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং এর ভাতিজা এবং জামাই। তো শের সিং মুসলমানদেরকে বলল যে তোমরা তোমাদের নিয়ম অনুযায়ী ওনাকে দমন করে দাও। তো মুসলমানরা মুসলমানদের নিয়ম অনুযায়ী তাকে দমন করে। এরপরে তো শের সিং এলাকা ছেড়ে তো চলে গেছে, কিন্তু এলাকার শিখেরা কি পরিমাণ অমানুষ আন্দাজ করুন, তিন দিন পরে পুনরায় তার কবর খুঁজে কবর থেকে লাশ বের করে তার পাশে দরিয়ায় কিনহা, কাবুল থেকে দরিয়া প্রবাহিত হয়ে সিন্ধু নদীতে পড়ছে, আর সিন্ধু নদী এসে আরব সাগরে পড়ছে, ওই দরিয়ায় কিনহারে ফেলে দিল তার লাশ। এরপরে লাশ তো দরিয়ার পানির সাথে ভেসে চলছে, কল্লা যেহেতু ছোট আর ধর বড়, তো ধর 3 কিলোমিটার যাওয়ার পরে এক জায়গায় আটকা পড়ছে। এলাকার লোকেরা শনাক্ত করল যেটা সৈয়দ আহমদ শহীদে বালাকো রহমতুল্লাহ আলাইহির দেহ। ওনারা এখানে তুলে এই দেহকে এখানে কবর দেয়। আর কল্লা দিয়ে ছোট দ্রুত গতিতে বাড়তে বাড়তে 10 কিলোমিটার দূরে গিয়ে কল্লা এখানে আটকা পড়ছে। এলাকার লোকেরা এই কল্লা তুলে নিয়ে দেখলো এটা তো সৈয়দ আহমদ শহীদে বালাকো রহমতুল্লাহ আলাইহির মাথা। ওনার মাথাকে সেখানে তুলে দাফন করা হয়। তো এখন ওনার মাজার দিকে বরং তিনটা, একটা হইল প্রথম যেখানে দাফন করা হয়েছিল
হয়েছে, আর একটা হলো ওনার দেহ যেখানে উৎপন্ন আছে হয়েছে, আর একটা হলো ওনার মন্না মুবারক যেখানে দফন আছে হয়েছে। তাও পুরা চিহ্নিত নিশ্চিত ভাবে আছে বলে বলা যায় না, কারণ এরপরে দীর্ঘ 60 বছর পর্যন্ত এখানে সিংহের অবস্থ ছিল, এরা কোনো চিহ্ন রাখে নাই। 60 বছর পরে এখানে আবার মুসলমানদের হাতে ক্ষমতা আসে, যার হাতে ক্ষমতা ছিল তিনি হযরত সৈয়দ আহমদ শহীদে বালাকোট রহমতুল্লাহ আলাইহির বড় ভক্ত ছিলেন। তো তিনি তখন এলাকার মুরব্বীদেরকে ডেকে জিজ্ঞেস করলেন ওনার দেহর কবরটা কোথায় দিতে পারে, কল্লার কবরটা কোথায় দিতে পারে। তো মুরব্বীরা আন্দাজা করে চিন্তা করে চিহ্নিত করলো এখানে হইতে পারে। তো ওই জায়গাটা এখন চিহ্নিত করা আছে, পাশে একটি মসজিদ আছে আলহামদুলিল্লাহ, দাদার পুত্র কল্লার জায়গায় কোনো দাদা আছে না, দেহর জায়গায় কোনো দাদা আছে না। উনি একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহ আমাকে, ওনাকে একদিন প্রশ্ন করা হইল হুজুর, এ মাজার পূজার বিরুদ্ধে আপনি এত আন্দোলন করেন, এই উরুসের বিরুদ্ধে আর মাজার পূজার বিরুদ্ধে আন্দোলন করেন, আপনি মারা গেলে আপনার কবর কো লোকেরা মাজার মানাবে, এখানে উরুস। তো উনি জবাব দিলেন তোমায় তো আল্লাহ মিয়া সে খেয়ে রাখা হয় যে মেরি কবর কা নিশান কি কিসি কো বাতা না গেলে। তো আমি তো আমার আল্লাহকে বলে রাখছি আল্লাহ আমার কবরের নিশানাটা দেখেও না পাই। বাস্তবে তাই ঘটল, এতেকা শাহাদতের পণ্য দফন করা হইল, শিকারা তুলে নদীতে ফেলে দিল। এরপরে কোথায় ওনার দেহ কোথায় কল্লা এটা 60 বছর পরে চিহ্নিত করা হইল এখানে হইতে পারে, কিন্তু হয়তো নাও হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কিভাবে চুলে চুলে কবুল করে দিলেন। তো ইহুদিদের এই স্বভাব ছিল নবীদেরকে জবাই করে দেহ থেকে কল্লা পৃথক করে দিল, এই স্বভাব শিখদেরও হিন্দুদেরও মুসলমানদেরকে এইভাবে জবাই করে কল্লা পৃথক করে দিল। এই যে আমাদের আশুগঞ্জ ইহুদিদের যে অপকর্মের কারণে গুনাহের কারণে নাফরমানির কারণে আল্লাহ পাক শাস্তি হিসাবে কোন কোন বস্তু হারাম করে দিয়েছিলেন, তার একটা আল্লাহর পয়গম্বর স্বয়ং বলতেছেন তোমরা ফিলিস্তিনে থাকো, আমরা ফিলিস্তিনে থাকবো না, আমরা যাবো মিশর। নবীকে পর্যন্ত বাধ্য করতেছে মিশর নিয়ে যান, সকালে মিশর সোজা করে হাঁটতে আরম্ভ করে সারাদিন হাঁটে, হাঁটতে হাঁটতে বিকালে দেখে যেখান থেকে হাঁটা আরম্ভ করেছিল সেখানে গিয়ে হাজির, কিভাবে সেখানে হাজির হইল এরা বোঝে না, আল্লাহ বাকি বোঝে। তারপরও বোঝে এখানে আগামী দিন আবার নবীকে বাধ্য করে আমাদেরকে মিশর নিয়ে চলেন। তো সকাল থেকে মিশর সোজা করে হাঁটতে আরম্ভ করে ময়দানে দি সিনা উপত্যকায়, হাঁটতে হাঁটতে সারাদিন হাঁটে, বিকালে গিয়ে দেখে আবার ওই জায়গায় হাজির যেখান থেকে সকালে হাঁটা আরম্ভ করে। এরপরও বুঝে আসা নাই, দীর্ঘ 40 বছর পর্যন্ত নবীকে এইভাবে কষ্ট দিই। তা নবীকে সাইয়েদে না হজরত মুসা আলা নবীকে না ও আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর পয়গম্বর। যে ইহুদিদের স্বভাব আল্লাহ পাকের নাফরমানি করা, আল্লাহ পাক বলেন এই নাফরমানির কারণে শাস্তি হিসাবে আমি তাদের উপরে এগুলো আরাম করে দিই। ওয়া ইন্না লা সাদিকুন, আমি যা কিছু বলতেছি কোরআন ইতিহাস তা সত্য সত্য বলতেছি, আমার থেকে সত্যবাদী আর কি হইতে পারে। ওমান আসদাকু মিন আল্লাহি কীলা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে সত্যবাদী আর কে হইতে পারে। ও ভাই কাযাবু গাফার রাব্বুকুম তু রাহমাতি ওয়াসিআ, ও নবী যদি এরা আপনাকে মিথ্যা মনে করে, এই পুরানো ঘটনা যে আপনি বলতেছেন তারা যদি মিথ্যা মনে করে তো করুক, আমি সাথে সাথে ধরপাকার করি না, কারণ আমি বর্তমান আমি হালিম আমি বড়ধৈর্যশীল, কারণ আমার রহমত অনেক প্রশস্ত। এই জন্য দিল নেই, দেখিনি মানে কিনা, দেখিনি তওবা করে কিনা, দেখিনি ফিরে আসে বলা ইউরাদু বাসুহু আনিল কওমিল মুজরিমিন, কিন্তু সময় দেওয়ার পরও যদি দেখি না ফিরে আসে না, তারা তাদের নাফরমানি দিন দিন বাড়াই চলতেছে। ও তাহলে আমি একদিন ধরব ওই ধরা থেকে তাদেরকে কেউ রেহাই দিতে পারবে না, ওই দিন বুঝলে আমার ধরাটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমাদেরকে আমল করা তৌফিক দান করুন।